সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের গোপন সম্পর্কের খবর ফাঁস করে দিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রী ইবনাল স্টেইনজিং। রোববার আর্মি রেডিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বহু মুসলিম ও আরব দেশের সঙ্গে আমাদের সত্যিকার গোপন সম্পর্ক রয়েছে আর এ নিয়ে আমাদের লজ্জিত হওয়ার কিছুই নেই। তিনি আরও বলেন, সৌদি আরবই ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক রাখতে চেয়েছে আর রিয়াদের এই ইচ্ছা পূরণে তেল আবিবের কোনো অসুবিধাই হয়নি। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী আরও বলেন, সৌদি আরব হোক বা অন্য কোনো আরব দেশ হোক কিংবা অন্য কোনো মুসলিম দেশ হোক, আমাদের সঙ্গে আপনাদের সম্পর্ক যদি শক্তিশালী হয় তখন তাদের ইচ্ছাকে আমরা সম্মান জানাই, আমরা সেই সম্পর্ককে গোপন রাখি। সৌদি আরব সহ দেশগুলোর সাথে কীভাবে ইসরায়েলকে সহায়তা করছে তাও সাক্ষাৎকারে তুলে ধরেন স্টেইনজিং। তিনি বলেন, ইরানের সঙ্গে পাশ্চাত্যের পরমাণু সমঝোতার ভিত্তিতে আমরা যখন লড়ছিলাম তখন আধুনিক আরব বিশ্ব আমাদের সহযোগিতা করেছে, এমনকি এই মুহূর্তে যখন আমাদের উত্তর সীমান্ত সিরিয়ান ইরাকে সামরিক ঘাঁটি স্থাপনের বিরুদ্ধে বিশ্বকে কাজে লাগানোর চেষ্টা করছি তখন সুন্নি আরব বিশ্ব আমাদের সহযোগিতা করছে বলে উল্লেখ করেন ইসরায়েলের এই মন্ত্রী। উল্লেখ্য, গত কয়েক মাসে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত বলা হয় ইসরায়েল ও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরব ও মার্কিন সূত্রে বরাত দিয়ে দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক ধীরে ধীরে ও ধাপে ধাপে গড়ে তোলা হবে আর এ নিয়ে লজ্জার কিছু নেই। এক্ষেত্রে বিভিন্ন ইসরায়েলি কোম্পানিকে সৌদি আরবের দপ্তর ও শোরুম খোলার অনুমতি দেবে রিয়াদ। এরপর ইসরায়েলের বিমানের জন্য সৌদি আরবের আকাশসীমা খুলে দেওয়া হবে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।